এই কয় টাকা নিবি? কয় টাকা আছে তোর কাছে? আগে তুই কয় টাকা নিবি সেটা বল। বিড়ি বুড়ি আছে? বিড়ি সিগারেট আছে, সিগারেট খাস। একটা তুই কয় টাকা নিবি এটা দেখো, আমি যা মন্দ তা নি। 2000 টাকা দিবি। তা কয় টাকা নিয়ে আইছস? আর সর 500 টাকার কাস্টমার আছে। ফটম্পি 500 টাকা দেয় না তোর একটা সিগারেট দেওয়া তোমার নতুন সরবি নেক থাপ্পড় মারা দিবি সর দিকে। আর কাছে যাম না। আহার সোনা কেমন আছো? ভালো। হ্যাঁ যাবে? আমার কাছে 1500 টাকা লাগবে। 1500 টাকা না কত না কত থাকো তাহলে? 1500 টাকা বিল্লাই। 500 টাকা নো চলবো না। 500 টাকা নো যা যা চল। কিরে হিরো, ওরা কেউ বেল দিল না বুঝি? আরে না, ওগরে কেউ ভালো লাগে না, এবি দেখতে তোমার কাছে আইছি। তাই নাকি? হ। আচ্ছা। কোন যাবে? কত নিয়ে আসছস? আরে তুমি কয় টাকা নিবা কো? আমার কাছে আছে কত? আমার কাছে 500 টাকা আছে। না না, 500 টাকা হবে। দেহ, ওগর সব কিছু বাদ দাও, তোমার কাছে আইছি, তুমি মজুরি দেবা কত কত কেমন? 500 টাকা হবে না। 500 টাকা নিও আছে। 1000 টাকা দে। না, পরবর্তীতে বাড়াই দিব। আচ্ছা ঠিক আছে চল। চলো কাজ শুরু করি। আচ্ছা একটু দাঁড়াও। আরে কই যাও বসো। কই যাই মানে? মোজা লাগবো না? মোজা পরা কাজ করতে হইব। আরে না, মোজা পরা কাজ করতে পারবো না। মোজা পরা কাজ কি বলছে? মোজা পরা কাজ করবো না? আমাদের কাছে শত শত লোক আসে, কার কোন রোগ আছে ওটা কি আমরা বলতে পারবো? পারবো না। আর আমাদের এইডস রোগ যে আছে সেটাও আমরা বলতে পারবো না। যদি হয়ে যায় তখন? আরে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? আমাদের উপর থেকে আদেশ আছে, মোজা ছাড়া কাজ করা নিষেধ। না, আমি মোজা দিয়ে কাজ করতে পারবো না। মোজা দিয়ে কাজ করে মজা লাগে না। মোজা দিয়ে পয়রা যদি কাজ করতে পারো করো, তাহলে চলে যাও। আরে শোনা, রাগ করবো না, চলে যাও। মোজা ছাড়া কাজ করা যাবো না। যাও, তোমার সাথে আসাই আমার ভুল হয়েছে। এই দাঁড়াও, আমার টাকা দিয়ে যাও। কিসের টাকা দেবো? কাজই তো করি নাই। কাজ করো না তাতে কি হয়েছে? রমি তো আসছো। পাইছো তো, কাজ না করে তোমার টাকা দিব? কাজ না করলেও টাকা দিতে হবে। টাকা দিব না? টাকা টাকা দিবি না তোর? এখন বাইরে দিব না। দেখি তুমি আটকাই রাখো না দাম। টাকা ফালা, নইলে পুলিশ ডাক্তার। কিসের টাকা দিব? তুমি তো কাজই দাও না আমারে। কাজ দিলাম না তাতে কি হয়েছে? তোর যে মোজা পরে কাজ করতে করতেছি, তুই করতে আমি মোজা পরে কাজ করতে পারবো না। তাহলে তুই টাকা হয় তুমি কাজ দাও। টাকা দে, টাকা কই রাখছস? টাকা বের কর, টাকা বের কর। টাকা নিয়ে শালা তুই টাকাই নিয়ে আসিস নাই? হ্যাঁ, তুই কাজ করতে আইছস, মাং না মাং না, বাইরে শালা বাইরে। দেখো কাজটা তুমি ভালো করলা না। আরে যা যা, তোর সাথে আরো ভালো করার কাজ। এরপরে কিন্তু তোমার আমি দেখে নিবো, তুমি তোমার চেনো না। আরে যা যা, যা করার করিস। বা বাকেন দিকে আইসে কাজ করতে, পকেটে টাকা নিয়ে আসে নাই, তার উপরে আবার মোজা ছাড়া কাজ করবো। হ্যালো হ্যালো জান। হ্যাঁ জান, কেমন আছো জান? ভালো আছি জান, ভালো আছো? আর তোমাকে ছাড়া আমি কেমন করে ভালো থাকি বলো জান। আমার একটা কথা তোমার শুনতে। তোমার কোনো কথা আমি শুনবো না জান। না জান, তুমি আমার একটা কথা শোনো। না, তোমার কোনো কথা শোনার আমার প্রয়োজন নাই। আমি আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই শুধু চিনি, আমি আমি আর কাউকে চিনতে পারি। আমি তো জানি তুমি আমার খুব ভালোবাসো, কিন্তু
আমিও তো তোমারে খুবই ভালোবাসি, কিন্তু আমার একটা কথা, আমার একটা কথা তুমি শুনো। না না, তোমার কোনো কথা আমি আর শুনবো না। হ্যাঁ শুনবো, কখন বলো তো? আমাদের যেদিন বাসর হবে ঠিক সেদিন বল শুনবো। তোমার যত কথা আছে আমার বুকে মাথা রেখে সব তুমি একে একে বলো। না জান পাখি, আমার কলিজা তুমি, তুমি আমার একটা কথা শোনো। শোনো একটা কথা বলি জান, তুমি এক কাজ করো, কালকে কালকে তুমি আমার অফিসে আসো, অফিসে আসে আমরা একসাথে লাঞ্চ করবো, কী বলো? আচ্ছা ঠিক আছে জান। হ্যাঁ তাহলে কালকে দেখা করি। হ্যাঁ কালকে আসো সোনা। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো লক্ষ্মীজি। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কালকে আমার মনের কথাটা আমি বলবো, কিন্তু আমার জান পাখি তো শুনতেই চাইতেছে না। রাখো তো তোমার খালি কথা কথা, তোমার বলি নাই, তোমার কথা সব শুনবো পরে, খালি কথা কথা, তুমি এত আসতে থাকো কেন? আমি কিছু বুঝি না তোমার, এখন আসছো আমরা একসাথে, তোমার বলি নাই আজকে আমরা দুজনে লাঞ্চ করবো একসাথে, ঠিক আছে? এগুলি থাকে, এখন কোনো কাজকাম হবে না, এখন শুধু তোমার সাথে আমার দুটো কথা বলবো, তারপরে জান। হ্যাঁ জান। তুমি কেমন সুখে গেছো মনে হচ্ছে আমার কাছে? না আমার ভিতরে যে একটা আগুন, আমি তোমার কাছে বলতে চাইতেছি কিন্তু তুমি শুনতেছো না তো। শুনবো তো, তোমার সব কথা আমি শুনবো, তবে কারণ আমার জীবনের সেই তুমি, তোমাকে বেশি ভালোবাসি, আমার কলিজাটা যদি তোমাকে খুলে দিতে পারতাম তুমি দেখতে পারতাম। তোমার কলিজাটাই তো আমার, আমার কলিজাটাই তো তোমার। তোমার একটা ক্রিম নিয়ে দিতে হবে। হ্যাঁ আমার বন্ধু বিদেশ থেকে আসছে, হ্যাঁ তার মুখে দিলে এই যে ছোটোখাটো ইয়ে আছো না, এগুলো দিলে একদম কিছু থাকে না, আমি কালকেই তোমাকে আমি কিনে দেবো ওটা। জান তাহলে তোমার মুখটা খুব শুকনো লাগতেছে, চলো ডিনারের সময় হয়ে গেছে, মজা আগে ডিনারটা করে নিও। জান তুমি আমার একটা কথা শোনো। চলো তো, তো বলি নাই, শুনবো পরে। আর শোনো আজকে কিন্তু আমাদের বিয়ে। তুমি কিন্তু আমার একটা কথা শুনলা। শুনবো তো, চলো আজকে তো শোনা, যদি বলে না আজকে শুনবো। আসো
এই যে সোনা, এইটাই আমার ছোট রাস্তা। এত সুন্দর তোমার রুম। আছে এরকম আরেকটা আছে ওই সাইডে, ওই বাজার ওই সাইডে না, এরকম আরেকটা বিল্ডিং আছে আমার। যাই হোক, তোমার জন্য তো বাসনটা আমি সাজাতে পারি নাই, কারণ সময় তো সংকীর্ণ, তুমি বুঝতে পারতেছ। হ্যাঁ, সেহেতু আমরা এই যে সাদা মাটা ইয়েতে আমাদের আজকে বাসন করতে হবে। যাক, এখন কোনো কথা নাই, তুমি ইয়ে খোলো। আচ্ছা ঠিক আছে, বাবা মা কই? আমার বাবা মা, আমার বাবা তো আমেরিকা থাকে। ও তাই নাকি? হ্যাঁ, শুধু তাই না, মনে করো আমার এরকম বাড়ি ওই বাজারে, বাজারে আসে না ওই সাইডেও একটা বিল্ডিং আছে এরকম। তো যাক, এসব কথা এখন আর বলার সময় নষ্ট করবো না। শোনা, চলো তাহলে আমরা এখন সময় নষ্ট না করি চশমাটা মনে রাখো। আমি বলি নাই, আগে আমরা বাসন করি, তারপরে তোমার যত কথা আছে আমাকে বলবা, আমি শুনি। আসো শোনা। এখন তোমার যত কথা আছে সব তুমি এক এক করে আমাকে বলতে পারো, আমি তোমার সব কথা শোনার জন্য এখন প্রস্তুত। বলো বলো। তো আমি এতদিন যে কথাটা বলতে চাইছিলাম, হ্যাঁ মানে আমার পরিচয় তো তোমার জানার দরকার আছে, তুমি তো আমার পরিচয় জানলা না, আমি এখন কিভাবে বলি? কোনো ভূমিকা করার প্রয়োজন নাই, তোমাকে এতদিন তুমি বলতে চাইছো আমি শুনি নাই, আজকে তুমি নির্দ্বিধায় বলো, সংকোচ করতেছো কেন তুমি? বলো সোনা। তাহলে তুমি শোনো, আমি কে, আমি কি, আমার কি পরিচয় তুমি একবারও শোনো নাই? আমি অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু আমি বলতে পারি নাই, তুমি আমার কথাটা শোনো। তোমাকে বলি নাই, তুমি বলো, নির্দ্বিধায় বলো, ভূমিকা না করে বলো তুমি। আমি 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 তো একটা পতিতা। এই বাসরাত্রে ফান করার সময় নাই, যা বলবে সত্য কথা বলে, এইখানে ফান করার কোনো প্রয়োজন আছে বলো? না না জান, আমি ফান করতেছি না। তোমার মনের যে কথাটা আমাকে এতদিন বলা বলা করে বলা হয়নি বা আমি 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 শুনতে চাই নাই, সে কথাটাই তুমি বলো আমাকে। সত্যি কথাই বলতেছি আমি, এই কথাটাই আমি বারবার তোমার কাছে বলতে চাইছি কিন্তু তুমি শোনো নাই। কি বলতে চাইছো তুমি আমাকে? আমি বারবার বলতে চাইছি যে আমি একজন পতিতা। না না না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, এত বড় বিশ্বাসঘাতক তুমি আমাকে করতে পারলে? না জান, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করি নাই, আমিও তোমার আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। এই কথাটা, এই কথাটা বলা আমাকে উচিত ছিল তোমার। আমি তোমার অনেক অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু তুমি তখন শোনো নাই। তুমি কি জানো, তুমি কি জানো তোমার ট্যাটাস আর আমার ট্যাটাস কত কত রাত দিন ব্যবধান? আমি জানি, আর আমি জানি বিদায়, আমি তোমারে বারবার বলার চেষ্টা করছি কিন্তু তুমি শোনো নাই। আমাকে আমাকে বলা জোর করে তোমার উচিত ছিল। বিশ্বাস করে শোনা, আমি তোমার এই কথাটা বারবার বলতে চাইছি কিন্তু তুমি তখন শোনো নাই, আর এখন তুমি তো শুনছো, শোনার পরেও তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। দেখো জান, আমি পতিতা তাই কি, আমি কি মানুষ না, তুমি আমার এইভাবে দূরে সরিয়ে দিও না জান। দূরে দূরে তো তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমার মান সম্মান সব কিছু ধুলো সাথে, আমার বন্ধু হতে তো জানতে পারে যে আমি একটা পতিতলের মেয়েকে বিয়ে করছি, তাহলে আমার আমার স্ট্যাটাস আমার সম্মান কোথায় যাবে বলতে পারো তুমি? আমি তোমার অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু তুমি শোনো নাই। আমাকে আমাকে
জোর করে শুনানোর উচিত ছিল তোমার, কিন্তু আমি তো তোমার অনেক জোর করছি কিন্তু তুমি তো তখন শুনো নাই। এখন এখন আবার কি করার আছে বলো? আমার কিছু করার নেই এখন, কারণ কারণ এই পুঁথিতে নাকি সংসার করা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। তুমি যদি গেলে আমার এখন সরাই দাও, আমি এখন কার কাছে যাবো, কই যাবো, না যাম। তুমি আমার এইভাবে সরাই দিও না, আমি তোমার পাও ধরি, পা তুমি আমার সরাই দিও না, পা তো পা তো আমার তোমাকে ধরা লাগবে না, কারণ কারণ তোমাকে নে সমাজে না পারবো মুখ দেখাতে, না পারবো তোমাকে আমি সংসার করতে, তুমি আমাকে তুমি আমাকে মুক্ত করে দাও এই দুর্বিষহ জীবন হাবের কাটতে পারবো না। তুমি ভালো থেকো, আমি তোমার মুক্তি দিতে পারবো না, তুমি আমার জীবনের একটা অংশ। আমি আমি তোমার কথা রাখতে পারলাম না, না এ খুদা আমি কই যাবো, কার কাছে যাবো এখন, আমার যে জীবনের আর কেউ নাই।